আমার নাম বিমলা বেগম, আমি সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ থেকে আসি, জামাগঞ্জ থানা। আমি গার্মেন্টসে কাম করি, তারপর আমার বেতন 8,700 টাকা। এই নিয়ে আমরা কোনোবাই সংসারটা কোনোবাই টাইনা টুনা চলে। আমার স্বামী নাই, আমার দুইটা ছেলে মেয়ে থার লই, একটা ছোট্ট একটা রুম লইছি, এটা দিয়া কোনোবাই কোনো রকমে যেমন চলি। আর আপনারা সরকার থেকে কোনো কিছু সাহায্য পাই না। করোনার সময় 18 দিন বন্ধ পাইছিলাম, করোনার লাগে বন্ধ দিয়েছিল, তো হাফ বেতন দিছে। হাফ বেতন দিয়ে যেমন কোনোবাই জীবনটা বাঁচাই রাখছি। এই দুই হক্ত আড়া খাইছি, এক ভাত খাইছি, কোনোবাই কোনোবাই জীবনটা বাঁচাই রাখছি। গান মাসের মাঝে সুযোগ সুবিধা আছে, যেমন করোনার লাগি হাত পাও ধুইয়া যাইতে হয়, হ্যান্ড গ্লোভস পরতে হয়, মাস্ক পরতে হয়, একটা ছোট্ট একটা রুম আছে, এটার মাঝে স্প্রে মারা হয়। খুব সতর্ক হয়ে চলি, অসুখ বিসুখ হইলে ছুটি দেয়, জ্বর তাপ হইলে, আর জ্বর তাপ হইলেও ড্রেনার গেটে ঢুকবা লাগে, গেটের মাঝে পরীক্ষা করে একটা মেশিন দিয়া এটার ড্রেনার ঢুকবা লাগে, জ্বর ভালো হইলে এরপরে যাওয়া লাগে, অসুস্থ হলে যাওয়া লাগে। আর আপনার কাছ থেকে তো কোনো সাহায্য পাই না, এভাবেই কোনোবাই কোনোবাই যেমন দিনটা কাটে, ছোট্ট একটা রুম লইয়া থাকি।